বিজেপির চোপড়া থানায় ডেপুটেশনে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগ। রাজ্যব্যাপী বিজেপি 7 দফা দাবি নিয়ে বিভিন্ন থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি হচ্ছে। সোমবার চোপড়াতে সেই স্মারকলিপি প্রদানের সময় চোপড়া থানার সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ চোপড়া বিজেপির পক্ষ থেকে। মিছিল করে প্রায় শতাধিক মানুষ নিয়ে 7 দফা স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে চোপড়া থানায় আসেন চোপড়া বিজেপি কর্মকর্তারা। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকজন এসে স্লোগান দিতে থাকেন, অপরদিকে বিজেপির পক্ষ থেকেও স্লোগান শুরু হয়ে যায়। পরিস্থিতি গরমাগরম হতেই প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে বিজেপি কর্মকর্তাদের বাইরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে চোপড়া বিজেপির অভিযোগ, আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে চোপড়া থানায় গিয়েছিলাম, কিন্তু প্রশাসনের সামনে কিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন আচরণ করা হলো, পুলিশ তখন আর কোনো রকম ব্যবস্থা কেন নিল না, এ বিষয়ে তারা দুঃখিত। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে চোপড়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তনয় কুণ্ডু বলেন, তাদের পঞ্চায়েত সমিতির সদস্যের উপর হামলার প্রতিবাদে তারা থানায় গিয়েছিলেন, বিজেপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্য তাদের নয়। দাদা আজকে কি হয়েছিল? আজকে কি হয়েছিল, আপনারা দেখেছেন যে সন্দেশখালীর ইস্যু নিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারত উত্তাল। সেখানে আমরা মায়েদের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য একটা ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম, কিন্তু সন্দেশখালী তো একটা নমুনা, তার চাইতে বড় বড় যায় মানে ঘাতক জায়গা, বারুদের মতো বারুদের স্তূপ পশ্চিমবঙ্গে রয়েছে, তা আজকের একটা নমুনা। আমাদের টিএমসির যারা হারমাত তারা তার প্রমাণ দিল। আমাদের শান্তিপূর্ণ মহিলাদের নিয়ে একটা মিছিলে, মহিলাদের নিয়ে একটা শান্তিপূর্ণ বিক্ষোভে, তারা কোনো ইন্টিমেশন ছাড়া, পুলিশের কোনো নোটিশ ছাড়া, তারা এসে আমাদের র্যালির উপরে হামলা চালানোর জন্য প্রে প্ল্যান্ড একদম ইয়ে নিয়ে তারা এসেছিল। তাদের কাছে সমস্ত রকম যা যা দরকার তারা সমস্ত কিছু নিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করার জন্য তারা কিন্তু প্রস্তুত ছিল। আমাদের কর্মীরা চোখে চোখ রেখে লড়াই করেছে, তারা 1 ইঞ্চি জায়গা ছাড়েনি। দাদা কী হয়েছিল আজকে থানায়? আমাদের মন্টুরপাড়া বুথে আমাদের পথের সাথে একটা 4 কিলোমিটার রাস্তা এমএলএসএ উন্নয়ন করেছে, সেই কাজ আমাদের শুরু হয়েছিল, তাই সেই উন্নয়নমূলক কাজকে বাধা দেওয়া হচ্ছে। কিছু বিজেপির দুষ্কৃতি সেখানে ছিল, তারা বাধা দেওয়া হয়েছে, বাধা দিচ্ছে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার যা আছে, তিনি আছেন, উনি যখন এই উন্নয়নমূলক কাজটা দেখছিলেন তার উপরেও ওনার উপর আক্রমণ করা হয়, তার সেই জন্য আমরা আজকে থানায় এসে প্রতিবাদ করি। আজকে আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার।